প্রথম গোলে, প্রথম গোলে সাবাস সাবাস, প্রথম গোলে বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠে গ্রামীণ এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। নড়াইল সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে 24টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঘোড়দৌড় দেখতে নানা বয়সী হাজারো দর্শক মাঠে ভিড় জমান। এমন আয়োজনে দারুণ খুশি দর্শক ও প্রতিযোগীরা। স্থানীয়ভাবে মোটামুটি আমাদেরকে একটু 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 আনন্দ দেয় আর কি, বেশ ভালো লাগে আর কি। সুলতান মেলায় প্রথম আমি অংশগ্রহণ করেছি, আমার ঘোড়াটি নিয়ে আমি প্রথম হয়েছি, এতে খুব আনন্দিত আমি। আমরা আসছি ঘোড়াদৌড় দেখতে, তো অনেক ভালো লাগছে। বাবা মা ভাইয়ের সঙ্গে ঘোড়াদৌড় দেখতে এসেছি সুলতান মেলায়, খুব ভালো লাগছে। আমরা আশা করি পরের বছর যেন আবার হয় ঘোড়াদৌড়, এইটা আমরা চাই যে প্রতি বছর হোক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চিত্রশিল্পী এস এম সুলতানের জীবনবোধের প্রতিচ্ছবি ও সুলতান চর্চার বিকাশ ঘটাতেই নানামুখী এই আয়োজন। এই মেলার মাধ্যমে নড়াইলের সংস্কৃতি বিকশিত হওয়ার পাশাপাশি জেলার আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে মত আয়োজকদের। আমরা এই মেলা উপলক্ষে এই নড়াইলকে আমরা সারা দেশের কাছে তুলে দেব। সুলতান মেলার আয়োজন এটি দিনে দিনে অবশ্যই তার সমৃদ্ধি ফিরে পাবে এবং আরো পর্যায়ে তারা পৌঁছে যাবে এবং জাতীয় পর্যায়ে একটি মেলা হিসেবে পরিগণিত হবে। এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত 15 দিন ব্যাপী এ মেলা চলবে 29 এপ্রিল পর্যন্ত। সময় সংবাদ, নড়াইল।